এই হচ্ছে আজকে দিনের দ্বিতীয় অপারেশনের রোগী। এক নজরে ওনার অবস্থাটা দেখে নেন। এই হচ্ছে এই পাশ থেকে এবং এই পাশ থেকেও একটু অবস্থাটা বুঝতে পারবেন। এটা খুব বেশি বড় না ছোট না, তবে অনেক বেশি ফ্যাটি হওয়ার কারণে স্কিনটা অনেক লুজ এবং এই পাশে অনেক গ্ল্যান্ড, অনেকটাই গ্ল্যান্ড আছে। একে পুরোটাই মাসেলস, এই এরিয়াটা পুরোটা মাংস, সবার সাথে এই জায়গায় অপারেশন হলে এটা একভাবে চুপসে যাবে, এই যে উপরের অংশটা এটা শো হবে। তো এই ভাইয়ের কাছে একটা তথ্য জানার ছিল, ভাই আপনি তো আমাকে বলছিলেন ওজন কমাইছেন, তো কত থেকে কত কেজি কমাইছেন? 105 কেজি ছিলাম, সেখান থেকে 66 হয়েছে, তারপর আবার আমার ওজন বাড়ছে, এখন মনে হয় 80। 105 থেকে 65 66 তারপরে আবার এখন আমার ওজন বাড়ছে 80 কেজির মতো। এই হচ্ছে অবস্থা। তো এই 105 কেজি থেকে কিভাবে নামাইলেন? না ওয়ার্কআউট করছি, মানে একটু শেয়ার করলে ভালো হয়। মানে কি 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 নিউট্রিশন দেখেছিলাম ওনার পরামর্শ অনুযায়ী আমি খাবার দাবার করলাম। আচ্ছা, উনি আপনাকে কি কি খেতে বলছিল বা কি খেতে মানা করছে? না অবশ্যই যে রেড মিট এগুলো সব স্কিপ করতে বলছে, তারপর উনি সবজি টবজি এগুলো বেশি খাইতে, উনি একবারে যে কিটো ডায়েট করাইছে তা না, রুটি টুটিও খাইতে দিচ্ছে, সবজিও খাইতে বলছে। আর কটা রুটি খাইতেন সকালে? সব মিলে সারাদিনে 4টা। সব মিলিয়ে সারাদিনে 4টা ছোট রুটি খাইতে, সকালে টক দই ওটস অনেক ভালো। এইটা কতদিন কন্টিনিউ করছেন এইভাবে? আমার 6 মাসে ওই ছুটিতে চলে আসছে। আচ্ছা, উনি যে মেডিসিন গুলো দিছিল সেগুলোর নাম বা ওগুলা কি ধরনের মেডিসিন মনে আছে কিছু? না, তবে এই কি বলে মানে যেমন শরীরে যে সুগারের লেভেলটা যাতে কম থাকে এই টাইপের কিছু ওষুধ, এই টাইপের কিছু ওষুধ। তো আসলে আপনারা শুনতেই পারলেন, যারা ওজন নিয়ে চিন্তিত আছেন তারা একজন ভালো নিউট্রিশন ডক্টর দেখান, ভালো হেল্প পাবেন। শুধু শুধু ইউটিউব দেখে উল্টাপাল্টা কিছু করবেন না, এতে আপনার শরীরের ভালো জায়গায় ক্ষতিও হতে পারে, প্রতিটা জিনিসের সাইড ইফেক্ট থাকে। একজন ডক্টর বুঝতে পারবে যে আপনার কী লাগবে না লাগবে। তো ভাই এখানেও কিছুটা ফ্যাট আছে, আমরা এই পর্যন্ত মোটামুটি রিলিজ করে দিতে পারবো, এই পর্যন্ত যাবে, এটাও যাবে, আর এখানে পুরোটাই মাংস। রেজাল্ট আশা করি বেশ ভালো আসবে, তবে স্কিন অনেক লুজ, অনেক লুজ, ওজন থাকার ফলে স্কিনটা অনেক লুজ, যার কারণে একটু সময় লাগতে পারে। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা রইলো।